হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের এডুকেশনের আজকে সেকেন্ড ক্লাস ক্লাস ইলেভেন। আমি অমিত স্যার। তো আগের ক্লাসে প্রিভিয়াস মঙ্গলবারে তোমাদের আমি আলোচনা করেছিলাম যে এডুকেশনের টোটাল সিলেবাসটা কী আছে, কোশ্চেন প্যাটার্ন কী আছে, এবং এডুকেশন সাবজেক্টটা সাইকোলজির উপরে যে বেস করে ম্যাক্সিমাম বিষয়টা রয়েছে সেটাও আলোচনা করেছিলাম। আর যেহেতু তোমাদের কাছে এই সাবজেক্টটা টোটালি নতুন, তার জন্য মানে এই সাবজেক্টে কী কী পড়তে হবে, কী কী বিষয়বস্তু হবে, এই টোটাল বিষয়টা আমি তোমাদের সামনে আলোচনা তুলে ধরেছিলাম। তো আজকে আমি তোমাদের মেনলি সাবজেক্টের ভেতরে ঢুকবো। তোমাদের আমি আগের ক্লাসেই প্রথম দিন বলেছিলাম যে টোটাল আমাদের চ্যাপ্টার রয়েছে 11টা, যেখানে তোমার ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে রয়েছে 3টে চ্যাপ্টার, সেকেন্ড গ্রুপের মধ্যে রয়েছে 4টে চ্যাপ্টার, এবং থার্ড যে চ্যাপ্টার বা থার্ড যে গ্রুপ তার মধ্যে রয়েছে আরও 4টে সাব চ্যাপ্টার। তাহলে প্রথম গ্রুপে রয়েছে 3টে সাব চ্যাপ্টার, গ্রুপ বি বা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে 4টে সাব চ্যাপ্টার, আর গ্রুপ সি বা থার্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে টোটাল 4টে সাব চ্যাপ্টার। এই নিয়ে টোটাল 11টা। তো যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হলো, আমি আগের দিন বলেছিলাম যে প্রথম যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে বেসিস অফ এডুকেশন বা এডুকেশনের ভিত্তি। সেখানে আমরা জানবো যে শিক্ষা বিষয়টা কী, এর লক্ষ্য উদ্দেশ্য, এর বিভিন্ন রূপ, এর কাজ, এর বিভিন্ন উপাদানগুলো, তাদের যে কাজ, তাদের বৈশিষ্ট্য, এগুলো আমরা গ্রুপ এর মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে 3টে সাব চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে জানতে পারবো। আর গ্রুপ বি এর মধ্যে রয়েছে তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার। তো সেখানটা যে গ্রুপ বিটা রয়েছে, যে সেকেন্ড যে বিষয়টা, সেখানে তোমাদের পুরোটাই কিন্তু সাইকোলজি বেসড। যেহেতু সাইকোলজি এডুকেশনের একটা বড় জায়গা জুড়ে রয়েছে, তাই আমি তোমাদের আজকের মেনলি আলোচনাটা এই গ্রুপ বি দিয়েই শুরু করব। গ্রুপ বিতে মোট আমাদের 4টে চ্যাপ্টার, তার মধ্যে ফার্স্ট হচ্ছে মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার ধারণা, যাকে আমরা ইংলিশে বলে থাকি সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি। অর্থাৎ মনোবিদ্যা হলো সাইকোলজি এবং শিক্ষা মনোবিদ্যা হলো এডুকেশনাল সাইকোলজি। এবার তোমাদের মনে হতে পারে যে সাইকোলজি আর এডুকেশনাল সাইকোলজির মধ্যে ডিফারেন্স কী। এটা মাথায় রাখবে যে সাইকোলজি হলো মেইন একটা বড় বিষয় বা একটা সাবজেক্ট, এর কতগুলো ব্রাঞ্চ আছে বা কতগুলো ভাগ আছে। ধরো সাইকোলজি যে যে ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে থাকে, সেই অ্যাপ্লাইয়ের ক্ষেত্র ধরে এক একটা সাব ব্রাঞ্চ বা এক একটা শাখা গড়ে ওঠে। যেমন যদি কোনো বাচ্চা বা শিশুর ক্ষেত্রে সাইকোলজি প্রয়োগ করা হয়, তাকে আমরা বলে থাকি চাইল্ড সাইকোলজি। এছাড়া আমরা দেখি যে চাকরির ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি গ্রুমিং করা হয়, বা কোন চাকরিটা তার ক্ষেত্রে বা তার ব্যক্তিত্বের ক্ষেত্রে পারফেক্ট বা সুইটেবল সেটা যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে যে সাইকোলজিটা ইউজ হয় সেটাকে বলা হয় জব সাইকোলজি। আর আমাদের শিক্ষাক্ষেত্রে যে সাইকোলজিটা ইউজ হয় সেটাকে বলা হয় এডুকেশনাল সাইকোলজি। কারণ এডুকেশন বা শিক্ষাক্ষেত্রে এই সাইকোলজিটাকে বা সাইকোলজির যে জ্ঞান বা সাইকোলজির যে নীতিগুলো রয়েছে সেটাকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, তার জন্য একে বলা হয়ে থাকে এডুকেশনাল সাইকোলজি। এছাড়াও অনেক ধরনের সাইকোলজি ব্রাঞ্চ হয়ে থাকে। যেমন আমরা জানি যে ক্রিমিনাল সাইকোলজি, বড় বড় ক্রাইম বা ক্রিমিনাল বা ডিটেকটিভ বা সিবিআই এর যে তদন্তগুলো হয় সেক্ষেত্রে যে সাইকোলজিটা ইউজ হয়ে থাকে সেটাকে বলা হয় ক্রিমিনাল সাইকোলজি। তো আমাদের পড়ার বিষয় হলো সাইকোলজির কিছু বেসিক কনসেপ্ট এবং একটু বিস্তারিতভাবে এডুকেশনাল সাইকোলজির জায়গাটা। যেহেতু আমাদের সাবজেক্টটা এডুকেশন এবং আমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, তাই আমাদের মেনলি হচ্ছে এডুকেশনাল সাইকোলজির জায়গাটাই ভালো করে পড়ব। এটা হলো আমাদের গ্রুপ বি। গ্রুপ বি যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে, তার প্রথম যে সাব চ্যাপ্টার সেটাই হলো এটা, সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি। এখান থেকে আমরা কী কী জানবো? জানবো হচ্ছে মনোবিদ্যা কাকে বলে, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, শিক্ষা মনোবিদ্যার সাথে যে মনোবিদ্যার যে বেসিক যে পার্থক্যটা সেটা জানবো। এছাড়াও জানবো শিক্ষার সাথে মনোবিদ্যার কী সম্পর্ক, এটাও আমরা জানবো। আর জানবো শিক্ষা মনোবিদ্যার কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, এবং শিক্ষা মনোবিদ্যার পরিধি। শিক্ষা মনোবিদ্যার পরিধি বলতে আমরা বুঝি
যে আমরা সাধারণত পরিধি বলতে কি বুঝি, যে পরিধি বা এরিয়া বলতে বুঝি যে ধরো আমরা যে বাড়িটিতে বাস করি তার চারিদিকের যে এরিয়াটা বা আমরা চারিদিকে যে পাঁচিলটা দিই বাড়ির চারিদিকে, সেই প্রাচীরের মধ্যে যে জিনিসগুলো পড়ে সেটাই তো আমার এরিয়ার অন্তর্গত। তা তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ির পরিধির মধ্যে কি কি বিষয় বস্তু বা কি কি জিনিস রয়েছে, তুমি বলবে যে তোমার বাড়ির মধ্যে অবভিয়াসলি যে পাঁচিল দেওয়া রয়েছে তার মধ্যে তোমার বাড়িটাই রয়েছে, এছাড়াও কিছু গাছ রয়েছে, কিছু যদি কারো বাড়িতে সুইমিং পুল থাকে তো সেটা রয়েছে, কারো বাড়িতে পার্ক করে সেটা রয়েছে। তাহলে তোমার এরিয়ার মধ্যে যে যে জিনিসগুলো পড়ে সেটাই হচ্ছে তোমার পরিধির অন্তর্গত বিষয়বস্তু। তাহলে এক্ষেত্রে আমরা জানবো যে শিক্ষা মনোবিদ্যার পরিধি কি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার মধ্যে কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত বা কোন কোন বিষয়বস্তুগুলো আলোচনাযোগ্য সেটাও আমরা জানবো। এটাকে বলা হয় শিক্ষা মনোবিদ্যার পরিধি। তো ফার্স্টেই আলোচনা আসি, মনোবিদ্যা কাকে বলে। মনোবিদ্যা শুনলেই তোমাদের মাথায় একটা জিনিস আসবে যে মনোবিদ্যা মানেই হয়তো মনের বিজ্ঞান, বা মনোবিদ্যা বিষয়টা কি, এটাকে আমরা তো ইংলিশে সাইকোলজি বলে থাকি। তো আগেই বলে নিই যে এই সাইকোলজি বিষয়টার যিনি উদ্ভাবক বা বা সাইকোলজি বিষয়টা যিনি ফার্স্ট প্রমোট করেন তার নাম হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। উনি সর্বপ্রথম তার একটি গ্রন্থ যেটাকে বলা হয় ডি অ্যানিমা গ্রন্থে সর্বপ্রথম সাইকোলজির কথা উল্লেখ করেন। তিনি বলেন যে সাইকোলজি কথাটা দুটো গ্রিক ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে সাইকি যার অর্থ হলো আত্মা, এবং আরেকটি হলো লোগো যার অর্থ হলো বিজ্ঞান। এই যে সাইকোলজির কথাটা, এই যে সাইকোলজিটাকে ভাঙলে আমরা দুটো ওয়ার্ড পাই, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগোস। এই সাইকি হচ্ছে আত্মা এবং লোগোস হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি হলো আত্মার বিজ্ঞান। কিন্তু তিনি এই কথা বলেছিলেন তার ডিএনিমা গ্রন্থে অ্যারিস্টটল, কিন্তু পরবর্তীকালে এই ধারণাটি বাতিল হয়ে যায়। কারণ আমরা জানি যে তিনি যে বলছেন যে আত্মার বিজ্ঞান বা এই যে সাইকি, এই সাইকি মানে হচ্ছে সোল বা আত্মা, যেটা তিনি বলেছিলেন যে আত্মার বিজ্ঞান, যে আমার যে দুটো ওয়ার্ড একটা হচ্ছে সাইকি একটা হচ্ছে লোগোস, তিনি এটাকে ভেঙে বলেছিলেন যে সাইকি মানে হচ্ছে আত্মা এবং লোগোস মানে হচ্ছে বিজ্ঞান, আত্মার বিজ্ঞান। তো সাধারণত লোকে এই ব্যাপারটাকে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? কারণ তিনি বলেছিলেন যে আত্মার বিজ্ঞান, এবার আত্মা জিনিসটা কি, আত্মা তো এখনো অবধি আত্মা আছে কি নেই তার কোনো প্রুফ এখনো অবধি মেলেনি, আর তিনি তো কত আগে বলেছিলেন। তো যাই হোক, তিনি আমরা বিজ্ঞান সেই জিনিসটাকেই বলবো যে যে জিনিসটাকে দেখা যায় এবং পরিমাপ করা যায়। তো না, আজ পর্যন্ত কেউ আত্মাকে দেখেছে না পরিমাপ করতে পেরেছে, আর তখনও তো এই ব্যাপারটা আরোই বেশি ধোঁয়াশা যে সময় অ্যারিস্টটল বলেছেন। তা তাই এই ধারণাটা বাতিল হয়ে যায় পরবর্তীকালে যে কখনোই সাইকোলজি আত্মার বিজ্ঞান হতে পারে না। কেন হতে পারে না? কারণ আমরা জানি আত্মাকে আমরা চোখেও দেখিনি, এবং এটাকে চোখে না দেখা গেলে কি করে আমরা পরিমাপ করব, তাই এটাকে আত্মার বিজ্ঞানও বলা যায় না, তাই এই ধারণাটি বাতিল হয়ে যায়। পরবর্তীকালে আরেক দল বিজ্ঞানী প্রায় বহু বছর পর এই সাইকোলজি নিয়ে গবেষণা করে বলেন যে সাইকোলজি হলো মনের বিজ্ঞান। উইলিয়াম জেমস এবং মনোবিদ হোল্ডিং এরা বলেছিলেন যে মনের বিজ্ঞান। এবার মন কি? আমরা সাধারণত মন বলে থাকি, অ্যাকচুয়ালি মন তো আমাদের একটা ফিলিংস, আমাদের যে রাগ দুঃখ কষ্ট যে বিভিন্ন রকম ইমোশনগুলো আছে যেটাকে আমরা বলে থাকি যে আমাদের মনের বিভিন্ন রকমের ধারণা। তো এই মনের তো এক্স্যাক্টলি বডির মধ্যে মনের তো কোনো আলাদাভাবে, মন বলে তো আলাদা বলে কোনো অর্গ্যান নেই, তো এটা সম্পূর্ণ তো একটা ফিলিংস, একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, যে না মন কেউ কোনোদিন কেউ দেখেছে না মন কেউ ঠিকভাবে কেউ কোনোদিন পরিমাপ করতে পেরেছে। তার জন্য এই ধারণাটিও পরবর্তীকালে বাতিল হয়ে যায়, কে মনের বিজ্ঞান বলা যায় না। এরপরে আরেক দল বিজ্ঞানী আসেন যাদের মধ্যে বিখ্যাত হলেন আমরা সবাই জানি যে খুবই নাম করা একজন বিজ্ঞানী মনোবিদ ভুন্ড। তার নামে এখনো অবধি বহু সাইকোলজিক্যাল ইনস্টিটিউট রয়েছেন, এবং তিনি প্রথম মনোবিদ্যার গবেষণাগার যেখানে সাইকোলজির যে ল্যাব বা সাইকোলজির যে এক্সপেরিমেন্টগুলো হবে তিনি সর্বপ্রথম করেছিলেন, মনোবিদ ভুন্ড। এবং এছাড়াও মনোবিদ অ্যাঙ্গেল, মনোবিদ টিচেনার প্রমুখ মনোবিজ্ঞানীরা পরবর্তীকালে বলেন যে মনোবিদ্যা হলো আমাদের চেতনার বিজ্ঞান। তো চেতনা, এই চেতনা নিয়েও বহু গবেষণা হয়। চেতনা মানে কি? চেতনা মানে আমরা সচেতনভাবে যে কাজটা করি সেটাকেই চেতনার বিজ্ঞান বা চেতনা বলে থাকি। এবার আমরা সচেতনতা ছাড়াও অবচেতন বা অচেতনভাবে অনেক কাজ করে থাকি। সাধারণত আমরা যে স্বপ্নগুলো দেখি আমাদের অবচেতন মাইন্ড থেকে, তো সেগুলোর তো বাস্তবে কোনো ভিত্তি নেই, বা থাকলেও সে স্বপ্ন জগতে যখন আমরা থাকি সেটার কিন্তু চেতন মনের সঙ্গে কোনো কোনো মিল নেই।
আমরা নর্মালি জেগে থাকা অবস্থায় বা নর্মালি আমরা সজাগ থাকা অবস্থায় যে জিনিসগুলো নিয়ে ভাবি সেটাই আমাদের চেতনা। আর এছাড়াও আমাদের কিছু অবচেতন বিষয় থাকে, যে জিনিসগুলো আমাদের অবচেতন মনে চলে গেছে। এটা একটা বিস্তারিত আলোচনা, চেতন মন অবচেতন মন। তো এত ডিটেলসে আমি যাচ্ছি না, যাই হোক বলে দিলাম যে চেতন মন, অবচেতন মন এবং অচেতন মন তিন ধরনের মন হয়ে থাকে আমাদের, বা তিন ধরনের মন বলতে আমি বলছি যে তিন ধরনের ফিলিংস হয়ে থাকে আমাদের। এটা একটা ডিটেলস আলোচনা, এটা ফ্রয়েড নামক এক বিজ্ঞানী অনেক গবেষণা করে বিস্তারিত দিয়েছেন, পরে পরবর্তীকালে তোমাদের এই নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো। তো যাই হোক এটা বলে রাখি যে সেই সময় কিন্তু বলা হয় যে চেতন মন ছাড়াও আরো আমাদের দুটো মন রয়েছে, একটা হলো অচেতন মন আর একটা হলো অবচেতন মন। তো তার কথা ওই বিজ্ঞানীরা মানে মনোবিদ হুন্ড, মনোবিদ টিচেনার, মনোবিদ অ্যাঙ্গেল এরা বলেননি, তাই এই ধারণাটিও বাতিল হয়ে যায়। এর পরবর্তীকালে আসে যে পরবর্তী যে ধারণাটা, সেখানে বলা হয় মনোবিদ্যা হলো আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। এটা বলেন সর্বপ্রথম মনোবিদ ম্যাকডুগাল, এবং এই ধারণার আরও প্রচার ঘটিয়েছেন মনোবিদ আমাদের খুবই পরিচিত এখনো অবধি, যা থিওরিগুলো আমরা সাইকোলজিতে পড়ে থাকি সেটা হলো মনোবিদ ওয়াটসন। তিনি এই ধারণার আরও প্রচার ঘটান। তিনি তারা বলেন যে মনোবিদ্যা হলো আচরণ অনুশীলনকারী বিজ্ঞান, এবং এই ধারণাটি সর্বোপরি অ্যাকসেপ্টেড, কারণ আমরা জানি যে একটা ব্যক্তির আমরা আচরণও দেখতে পারছি এবং একটা ব্যক্তির আমরা আচরণটা পরিমাপও করতে পারছি, তাই এটাকে আমরা বিজ্ঞান বলতে পারি। একটা মানুষ ভালো না খারাপ, সে কীরকম বিহেভিয়ার করছে, সে কীভাবে লোকের সাথে মিশছে বা নিজেকে কীভাবে লোকের সামনে এক্সপ্রেস করছে সেগুলো আমরা দেখতে পারি, এবং সেই মতন আমরা তাকে জাজমেন্ট বা মূল্যায়নও করে থাকি। তার জন্যই কিন্তু এই ধারণাটা পরবর্তীকালে গৃহীত হয় যে মনোবিদ্যা হলো আচরণ অনুশীলনকারী বিজ্ঞান, এবং টিল নাও এখনো পর্যন্ত এই ধারণাটি কিন্তু সর্বজন গৃহীত যে মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান বা আচরণ অনুশীলনকারী বিজ্ঞান, যেটি সর্বপ্রথম বলেছিলেন ম্যাকডুগাল, এবং এই ধারণার প্রসার ঘটান মনোবিদ ওয়াটসন, জেবি ওয়াটসন। তো এই গেল মনোবিদ্যার ধারণায়। এবার আসি আমি শিক্ষা মনোবিদ্যা। আমি আগেই বললাম যে মনোবিদ্যার একটা ব্রাঞ্চ বা একটা শাখা হলো শিক্ষা মনোবিদ্যা। কি ধরনের শাখা? এটি হলো প্রয়োগমূলক শাখা। কেন প্রয়োগমূলক? কারণ মনোবিদ্যার নীতি বা মনোবিদ্যার যে ধারণা এটা আমরা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করছি, তাই বলা হয় মনোবিদ্যার একটি প্রয়োগমূলক বা ফলিত বা একটা ব্যবহারিক শাখা হলো শিক্ষা মনোবিদ্যা। এই শিক্ষা মনোবিদ্যার ধারণা প্রথম দিয়েছিলেন মনোবিদ পেস্তালৎসি। মনোবিদ পেস্তালৎসি সর্বপ্রথম শিক্ষা মনোবিদ্যার ধারণা দিয়ে গেছিলেন। এবং শিক্ষা মনোবিদ্যা ব্যাপারটা কি এটা যদি তোমাদের আমি বলি তাহলে বুঝবে যে মনোবিদ্যা হচ্ছে হিউজ একটা গ্লোবাল একটা ব্যাপার, যেখানে শুধু নট অনলি শিক্ষার্থী, সেখানে শিশু, বয়স্ক মানুষ, অন্য প্রাণী, অ্যানিমাল সাইকোলজি রয়েছে, অন্য প্রাণী, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে ফিলিংস, তাদের যে অ্যাক্টিভিটি, এগুলোকে জাজমেন্ট করা যেমন মনোবিদ্যার কাজ, সেক্ষেত্রে মনোবিদ্যার একটা ব্রাঞ্চ হিসেবে শিক্ষা মনোবিদ্যার কিন্তু কাজ অনেক কম। শিক্ষা মনোবিদ্যা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের অ্যাক্টিভিটির মধ্যেই সীমাবদ্ধ না। একজন যে শিক্ষার্থী পড়াশোনা করছে, শিক্ষাক্ষেত্রে তার কি সমস্যা রয়েছে, তার সে কী কী প্রবলেম ফেস করছে, বা তার বুদ্ধি কতখানি, সেই শিক্ষার্থী ভবিষ্যতে কোন কাজে যাবার যোগ্য, সে কোন বিষয়টা নিয়ে পড়লে আর্টস সায়েন্স কমার্স তার মধ্যে উন্নতি ঘটবে, সেই শিক্ষার্থীর যে চাহিদাগুলো কি, তার মধ্যে কোনো প্রবলেমেটিক অ্যাটিটিউড আছে কিনা, কোনো কারণে সে তার পড়াশোনা ছেড়ে দিচ্ছে কিনা, বা পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা আসছে কিনা, এই জাতীয় যে বিভিন্ন একজন শিক্ষার্থী রিলেটেড তার মানসিক, তার ফিলিংস, বিভিন্ন রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং তার যে সমস্যাগুলো নিয়ে সমাধান করে, সেই বিষয় বা সেই বিষয়বস্তু আলোচনার জায়গাই হলো আমাদের শিক্ষা মনোবিদ্যা। এবার আমি বলি শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য কী। তাহলে অবশ্যই শিক্ষা মনোবিদ্যা একটি প্রয়োগমূলক শাখা, মনোবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা, এটা আমি জানলাম যে কারণ মনোবিদ্যার নীতিগুলোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করার ফলে যে বিষয়টার সৃষ্টি বা উদ্ভব হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিদ্যা। এবং এটি শিক্ষাকালীন শিক্ষার্থীদের আচরণ অনুশীলন করে, এটি একটি স্বতন্ত্র বিষয়। এখন একটা বর্তমানে শিক্ষা মনোবিদ্যা একটা একটা ডিফারেন্ট আসপেক্ট বা একটা স্বাধীন একটা বিষয়রূপে উঠে এসছে, কারণ বহু বিভিন্ন জায়গায় বহু ইউনিভার্সিটিতে শিক্ষা মনোবিদ্যার উপরে কাউন্সেলিংয়ের কোর্স করানো হয়। তো যাই হোক এটা একটা স্বতন্ত্র বিষয়। এছাড়াও এর নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে, নিজস্ব কিছু টেকনিক রয়েছে শিক্ষার্থীদের পরিমাপ করার জন্য, নিজস্ব কিছু
গাণিতিক প্রয়োগমূলক বিষয় রয়েছে শিক্ষা মনোবিদ্যা, মানে অল ওভার শিক্ষা মনোবিদ্যা এমন একটি সাবজেক্ট রূপে গড়ে উঠেছে যার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা একটা আলাদাভাবে বলতে পারি। এবং শিক্ষা মনোবিদ্যা টোটালি কিন্তু বেসড অন সাইকোলজি, কারণ সাইকোলজির নীতিগুলোই কিন্তু শিক্ষা মনোবিদ্যায় প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য একটা জিস্ট করে বলি, যে প্রথম হচ্ছে শিক্ষা মনোবিদ্যা একটি প্রয়োগমূলক শাখা মনোবিদ্যার, নাম্বার টু এটি একটি স্বতন্ত্র বিষয়, নাম্বার থ্রি এর একটা নিজস্ব পদ্ধতি রয়েছে, নাম্বার ফোর এটি শিক্ষা মনোবিদ্যা বা এটি শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণ অনুশীলন করে, নাম্বার ফোর শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে, শিক্ষার্থীদের জীবন বিকাশ বা তাদের যে বৃদ্ধিজনিত বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন নির্দেশনা দান করে থাকে। তাহলে এছাড়াও আরও বহু এর মধ্যে আমরা জানতে পারবো যে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। পরবর্তীকালে আমরা আমি আরও ডিটেলসে তোমাদের দিয়ে দেবো যে কী কী বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আজকে আমরা এইটাই জানলাম যে প্রথমে যে মনোবিদ্যা কাকে বলে এবং মনোবিদ্যার ধারণার কিভাবে পরিবর্তন ঘটেছে, মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ সাইকোলজির যে দুটো ভাগ, মানে দুটো ওয়ার্ড থেকে এসে গ্রিক শব্দ, একটা হচ্ছে সাইকি যার অর্থ আত্মা এবং একটি হচ্ছে লোগোস বা যার অর্থ বিজ্ঞান, এবং পরবর্তীকালে কিভাবে এই আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান এইসব ধারণাগুলো বাতিল হয়েছে এবং কেনই বা হয়েছে, এবং কেনই বা একে বর্তমানে আচরণ অনুশীলনকারী বিজ্ঞান বলে সেগুলো আমরা ডিটেলসে জানলাম। কেনই বা ওগুলো বলে না এবং কেনই বা আচরণ অনুশীলনকারী বিজ্ঞান বলে সেটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, তোমরা যুক্তি দিয়ে সেটা বোঝাবে। এছাড়াও আমরা জানলাম যে শিক্ষা মনোবিদ্যা বিষয়টা কি, শিক্ষা মনোবিদ্যার জনককে, শিক্ষা মনোবিদ্যার জনক আমি আরেকবার বলে দিচ্ছি মনোবিদ পেস্তালাপসি, অপরদিকে মনোবিদ্যার জনক হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এছাড়াও আমরা জানলাম যে একটা শিক্ষা মনোবিদ্যার কী কী বৈশিষ্ট্য হতে পারে। আমরা নেক্সট দিন নেক্সট ক্লাসে জানবো যে শিক্ষা সাথে মনোবিদ্যার সম্পর্ক কী এবং শিক্ষা মনোবিদ্যার পরিধি কী। তো যেটুকু বোঝালাম বা যেটুকু পড়ালাম সেটুকু তোমরা বাড়িতে ভালো করে এই ভিডিওটি দেখে বোঝো বা বোঝার চেষ্টা করে আমাকে জানাও যদি কোনো সমস্যা থাকে। আর তোমরা নিজেরা একটা প্র্যাকটিস করবে কিছুটা লেখার, যে মনোবিদ্যার সাথে শিক্ষা মনোবিদ্যার একটা পার্থক্যমূলক জায়গাটা, চার পাঁচটা বেশি না, লিখে যদি আমাকে ছবি তুলে আমাদের যে গ্রুপ রয়েছে সেখানেও পাঠাতে পারো বা পার্সোনালি আমাকেও পাঠাতে পারো। এছাড়া সমস্যা হলে তো ফোন করবেই। আর নেক্সট দিন আমি এই চ্যাপ্টারটার যে দুটো টপিক বাকি রইল, পরিধি আর শিক্ষার সাথে মনোবিদ্যার সম্পর্ক, এটা আলোচনা করে দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে এখান থেকে কিছু MCQ আর ACQ প্র্যাকটিস সেট তোমাদের দেবো। ততক্ষণ তোমরা বাড়িতে থেকে ভালো করে এই ভিডিওটি দেখো এবং আমাকে জানাবে কোথাও অসুবিধা হলে। টাটা।